হাই মাই গুড ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সকলের স্বাগত। দেখতেই পাচ্ছ বাইরে অন্ধকার, এখন কিন্তু রাত্রি না, এখন হচ্ছে ভোর। তোমাদের বাজে যে 3:52, এটা দেখতে পাচ্ছ কি না, 3:52, 4:00 বাজতে আর 7-8 মিনিট বাকি আছে। এখন এত তাড়াতাড়ি এত ভোর ভোর কেন উঠেছি, তার কারণটা হচ্ছে আজকে মহালয়া। আর প্রতিটা বাড়িতেই, প্রতিটা বাঙালি বাড়িতে কিন্তু আজকে ভোর 4:00 সময় উঠে রেডিওতে বা যাদের যেখানে রেডিও নেই তাদের ফোনে মহালয়া কিন্তু শুনতে বসে দেয়। তো সেই কারণে আজকে আমিও উঠে গেছি, একটু পরে চালিয়ে দেবো মহালয়া, মহালয়া শুনবো, তারপরে আরও একটু কাজ আছে, বাইরে বেরাবো, সবই তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে চলো শুরু করা যাক আজকের ব্লগটা, আর তোমাদের সকলকে শুভ মহালয়া। দিদি, ওই দিদি, 4:00 বাজে, ওট 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 ওট, মহালয়া শুরু হয়ে গেছে, ওট শোন শোন, মহালয়া বাজছে বাইরে, ওট। বাইরে অন্ধকার, এখন ভোর 4:00 বাজে, যে আমরা রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে এলাম বাড়ি থেকে, এখন যাবো অডিটোরিয়ামে, ওখানে মহিষাসুর মর্দিনী না, হ্যাঁ মহিষাসুর মর্দিনী ফাংশন আছে একটা নারী শক্তি জাগরণের, সেখানেই যাবো। তো চলো একদম দেখা হচ্ছে অডিটোরিয়ামে। আর এই যে দিদি, কেমন লাগছে দিদিকে দেখতে? আমাকে বেশি ভালো লাগছে, বাবা বললো, বাপি বললো, হ্যাঁ এখন তোকে বেশি ভালো লাগে দেখতে। না না, মন রাখতে বলতে না, আমার দিদি আমার থেকে দেখতে বেশি সুন্দরী আমি জানি। তো চলো দেখা হচ্ছে অডিটোরিয়ামে। তো আমরা টোটো থেকে নেমে গেছি, অডিটোরিয়ামের সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু জানি না এখনো লোকজন এসেছে কিনা, মানে আমরাই প্রথম এসেছি। হ্যাঁ, বাঙালি টাইমে শুরু হয়ে যেতে পারে, ঠিক নেই। তো প্রচন্ড খিদে পেয়েছে, আগে কিছু খাবো, তারপর অডিটোরিয়ামে ঢুকবো। চলো কিছু খাওয়া যাক। এক জায়গায় দুটো, হ্যাঁ খাবো, খাই দিবি আমাকে, খাই দিবি আমাকে, একটু সরে দাঁড়ানা ওদিকে, এখানে খাবারটা নে। চলে এসছে আমাদের ডালপুরি, এটা আমার দিদি খায় না, তুই খা, তারপর আমি খাচ্ছি। অডিটোরিয়াম, এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, অডিটোরিয়ামে ঢুকবো। এই যে এটার ফাংশন আছে, মহিষাসুর মর্দিনী জাগো মা, দেখাবো কাকে, কোথায় দেখাবো ওটাই তো বুঝতে পারছি না। অডিটোরিয়াম একটা পাশে দুজন ঢুকতে পারবে, আমি আর দিদি চলে এসেছি, সবাই হাত Yeah.
অসীম ছন্দে বেজে উঠে রূপ লোক ও নাম অন্যমনে ব্রহ্মার পরে মহিষাসুর অপরাজেয় তার দ্বারা দৈত্যরাজের ভয় সম্ভব পরিময় চিনে তার নির্দেশে অমরবৃন্দ মঙ্গলজনী বিধানকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপনে রত বাজার যাওয়ার আছে, ওই জন্য বেরিয়ে গেলাম। এখন মনে হয় আরো, হ্যাঁ এখন 10:30 বাজে, আরো মনে হয় আধ ঘন্টা আছে প্রোগ্রাম শেষ হতে। আমরা বেরিয়ে গেলাম, খুব সুন্দর হচ্ছিল প্রোগ্রামটা। তো একটু বাজার যাওয়ার আছে, কাজ আছে, ওই জন্য তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। তো চলো এখন যাওয়া যাক, কোথায় যাচ্ছি কী কিনছি তোমাদের সাথে শেয়ার করবো।